কিছু লোক তারা পদের লোভের কারণে মেয়রের পত্রা এবং সাধারণ সম্পাদকের পদের লোভের কারণে যারা বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে তারা আমাকে আমার পরিবারকে ছোট করার জন্য এবং আমাদের সংগঠনের আমাদের যারা সমর্থিত আছে তাদেরকে ছোট করার জন্য তারা অত্যন্ত বেদনার এবং অত্যন্ত কষ্টের জায়গায় আমাকে নিয়ে আসছেন আমি মনে করি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমার গার্জিয়ান মাননীয় প্রধানমন্ত্রী উনি যে সিদ্ধান্ত নিবে আমি বলেছি মাথা পেতে নেব উনি যদি বলে আজকে আমাকে ফাঁসি দিতে হবে আমি বিনা কারণে ওনার ফাঁসির দড়িটা গলায় নিব এতে আমার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু আমার একটা কষ্ট হচ্ছে আজকে দুই মাস আমি যখন দিল্লিতে চলে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকায় চলে গেল আমাদের এখানে সিনিয়র মন্ত্রী জনাব আক মুজাম্মেল উনি যখন তুরস্ক চলে গেল তখন রাস্তার মধ্যে দিয়ে গাড়ি পুড়িয়েছে এটার স্বার্থটা কি লাভবানটা কারা হলো তাদের জন্য এই কাজটি করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না বলে তারা মিথ্যা তথ্য দিয়ে আমি তিন ঘন্টা কথা বলেছি গর সেই কথাকে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট আমি বাইরে কথা বলেছি এক ঘন্টা সেটাকে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড করে করে বিভিন্ন কথা থেকে মূল কথাগুলো বাদ দিয়ে তারা বিভিন্নভাবে এই কথা এডিট করেছেন যারা একজন ঘরের মানুষের ভিতরে গিয়ে বেডরুমে গিয়ে কথা এডিট করেছে তাদের নামে বিচার হয় নাই যারা গাঢ় বাংচুর করেছে ফ্যাক্টরি গেটে আগুন দিয়েছে তাদের কোনো বিচার হলো না অথচ আমি আওয়ামী লীগ এবং আমার সংগঠন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অস্তিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা স্যার আমরা কিছু আমাদের দেশ আমাদের প্রিয় জন্মভূমি কল্পনা করি নাই আমাদের বিশেষ করে আমি এই প্রজন্মের সন্তান হিসাবে আমার অস্তিত্ব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা উনি জীবিত আছেন উনি এই সতেরো কোটি মানুষের জন্য দিন রাত পরিশ্রম করেছেন যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী সতেরো আঠারো ঘন্টা কাজ করেন সেই হিসাবে আমি তরুণ হিসাবেও আমি এই তিন বছর কোথাও কিন্তু কোথাও চিফ গেস্ট হতে চাই নাই কোনো অতিথি হতে চাই নাই আপনারা জানেন আমাদের সিটি কর্পোরেশনে আমাকে কোনো গান দেওয়া হয় নাই পিএস দেওয়া হয় নাই এ হয় নাই নিজেই গিরি করেছি নিজেই এ গিরি করেছি আমি আমার শহরের মানুষকে কাজগুলো কত দ্রুত উঠানো চাই সেই কাজটি করেছি আমাদের এখানে সিনিয়র সব নেতৃবৃন্দকে কিন্তু একসাথে নিয়ে কাজগুলো করেছি কিন্তু অত্যন্ত দুঃখের এবং বেদনার বিষয় আমাকে দিয়ে আজকে এমন একটি শব্দের সাথে জড়িত করেছে যেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না যেতে পারি এবং আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করেছেন যদি কোনো নেতারা জানেন এই সঠিক জিনিসটা অবশ্যই আমার উপরে ন্যায় বিচারটা করবেন সেই জন্য আমি আমার মায়ের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ কাছে আমি আবার আকুল আবেদন করব। আমাকে আওয়ামী লীগের অন্তত সমর্থক হিসাবে রাখেন পদ্মা দেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আওয়ামী লীগের সমর্থক হিসাবে থাকতে চাই এবং সারা জীবন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী আবহাওয়া আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া আমার জীবনে কিছু আসে নাই ভবিষ্যতেও কিছু আসবে না সেই জন্য আমি অনুরোধ করব। আমার ক্ষতি করেন অসুবিধা নাই কিন্তু আমারও সন্তান আছে আমারও মা আছে আমারও পরিবার আছে আমারও সমর্থন আছে আমারও এই নগরবাসী আছে আমাকে যদি আমার এই গাজীপুর মানুষকে যেন কলঙ্কিত না হয় সেই জন্য আমি আকুল আবেদন করছি আপনাদের মাধ্যমে আমাদের সকলের সকলকে আমি বলেছি কোনো ধরনের রাস্তাঘাটে কেউ যেন কোনো বিশৃঙ্খলায় কেউ যেন জড়িত না হয় এটা আমাদের শহর আমাদের অস্তিত্ব এই শহর পবিত্র থাক আমার কারণে যেন ওই শহরের কোনো মানুষের ক্ষতি না হয় সেজন্য আমার মায়ের কাছে আমি আবেদন করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আপনার আওয়ামী লীগ আমার আওয়ামী লীগ আমার অস্তিত্ব আমার জাতির পিতার আওয়ামী লীগ আমাকে করা একটু সুযোগ দেন আমি সবাইকে নিয়ে আমার এই সংগঠন করতে চাই